ল্যাটারাইট মিত্রিকা সংজ্ঞা ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের অধিক উষ্ণ ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গ্রানাইট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মিত্রিকা হল ল্যাটারাইট মিত্রিকা ল্যাটিন শব্দ ল্যাটার থেকে ল্যাটারাইট শব্দটি এসেছে যার অর্থ ইট বুচানন আঠেরোশো সালে ল্যাটারাইট শব্দটি প্রথম ব্যবহার করেন উৎপত্তি অধিক বৃষ্টির ফলে ধৌত প্রক্রিয়ায় উপরের স্তরের সিলিকা ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়ামের ক্ষারীয় পদার্থ নিচের স্তরে অপসারিত হয় উপরের স্তরে পড়ে থাকা লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড জমাট বেঁধে সৃষ্টি হয় ল্যাটারাইট মিত্রিকা ল্যাটারাইট মিত্রিকার বৈশিষ্ট্য এক এই মিত্রিকায় লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রাধান্য থাকায় এর রং গাঢ় লাল এর স্থানীয় নাম মোরাম দুই এই মিত্রিকাতে বালি কণা বেশি থাকায় এটি স্থূল ব্রথনযুক্ত হয় তিন ক্ষারীয় অক্সাইড মিত্রিকার উপর স্তর থেকে নিচে স্তরে স্থানান্তরিত হওয়ায় এই মিত্রিকা অম্লধর্মী এর পিএইচ মান পাঁচ দশমিক পাঁচের কম চার চুন পটাশ ফসফরাস খুব কম থাকায় এই মিত্রিকা অনুর্বর পাঁচ আর্দ্র অবস্থায় এই মৃত্তিকার নরম ও শুষ্ক অবস্থায় শক্ত ইটের মতো হয় উৎপাদিত শস্য এই মাটি অনুর্বর বলে জলসেচ ও সার প্রয়োগ করে চা কফি রবার বাদাম প্রভৃতি ফসলের চাষ হয় আঞ্চলিক বন্টন তামিলনাড়ু কেরালা কর্ণাটক উড়িষ্যা পশ্চিমবঙ্গ মেঘালয়ে এই মৃত্তিকা দেখা যায় ভারতের প্রায় আট শতাংশ এলাকায় এই মাটি দেখা যায়